নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারা দিন। গতকাল থেকেই পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। কার্যত সেই পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল দেখা যাচ্ছে তাতে সবুজ ঝড়। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত বেশিরভাগ জায়গাতেই তৃণমূলের জয় জয়কার। কিন্তু এই ঘটনার মধ্যেই ভাঙর উত্তপ্ত হয়ে উঠল আরও একবার। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এর আগেও বারবার উত্তপ্ত হয়ে উঠছিল ভাঙর, তবে এই মুহূর্তে গতকাল মধ্যরাতে আরও একবার বোমাবাজির ঘটনা ঘটল ভাঙরে, যার কারণে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙরের পরিস্থিতি এবং সেখানকার অ্যাডিশনাল অতিরিক্ত পুলিশ সুপার তিনি আহত হন এবং তার যিনি দেহরক্ষী তিনিও আহত হন। তার থাইয়ে গুলি লাগে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয় আরএন টেগর হাসপাতালে। সেখানেই তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং যে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে ভাঙরে বারবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একাধিক যে অশান্তির ঘটনা এর আগেও ঘটেছিল, মনোনয়ন পর্ব থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনের দিন, এমনকি সেই অশান্তি এখনও অব্যাহত রয়েছে এবং গতকাল মধ্যরাতের এই ঘটনা, সেই মধ্যরাতেই উত্তপ্ত হয়ে উঠল ভাঙরের পরিস্থিতি। মুহুর্মুহু বোমা বাজি চলতে থাকলো এই ভাঙরে এবং যার কারণেই সেখানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং ঘটনাস্থলে যখন গিয়ে পৌঁছন তখনই গিয়ে আহত হন অতিরিক্ত পুলিশ সুপার এবং তার দেহরক্ষী। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের এবং যথারীতি এই ঘটনাকে কেন্দ্র করে এখনও চাপা আতঙ্ক কাজ করছে এলাকায়। স্থানীয় মানুষজন তারা আতঙ্কিত হয়ে রয়েছেন যে এবং পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল সেই গণনা এখনও পর্যন্ত চলছে এবং সেক্ষেত্রে একদিকে যেমন বিভিন্ন জায়গায় শাসক দল তৃণমূল তাদের জয় জয়কার দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিজয় উল্লাস শুরু হয়েছে, তার মধ্যেই এই ধরনের একটি হিংসাত্মক মর্মান্তিক একটি ঘটনা যেখানে ভাঙর আরও একবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙর এবং সেখানেই বোমাবাজির ঘটনা ঘটে মধ্যরাতে। গতকাল মধ্যরাতে মুহুর্মুহু বোমা চলতে থাকে ভাঙরে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং যার কারণে অতিরিক্ত পুলিশ সুপার তিনি সেখানে আহত হন, গুলি লাগে তার এবং তার দেহরক্ষী তারও পায়ে গুলি লাগে। দুজনকেই মধ্যরাতেই নিয়ে যাওয়া হয় আরিন টেগর হাসপাতালে, এই মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। এবং এই যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় এর আগেও যে অভিযোগ, পাল্টা অভিযোগ উঠেছিল শাসক বিরোধী উভয় শিবিরের পক্ষেই এবং সেই ধারা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে এবং যে অশান্তির ঘটনা মনোনয়ন পর্বে আমরা দেখেছি, যে অশান্তির ঘটনা আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের দিন, সেই অশান্তির কিন্তু অব্যাহত রইল পঞ্চায়েত গণনার মধ্যেও, যেখানে প্রত্যেকটা বুথে বুথে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যেখানে প্রত্যেকটা গণনা কেন্দ্রে সিসিটিভির নজরদারির মধ্যেই এই গণনা পর্ব চলেছে এবং রাজ্য নির্বাচন কমিশনের যে নির্দেশিকা, একজন করে বিশেষ পর্যবেক্ষক, প্রত্যেকটি জেলাভিত্তিক বিশেষ পর্যবেক্ষক রাখা হবে, সেই সমস্ত রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ পালন করেও এই ধরনের অশান্তি এখনও পর্যন্ত আটকানো সম্ভব হয়নি। তার মধ্যেখানেই এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে ভাঙরের যে খবর প্রথম আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম কলকাতা টিভিতেই গতকাল মধ্যরাতে, যে মুহূর্তে এই ঘটনা ঘটে সেই সময়ই আপনাদেরকে আমরা প্রথম সম্প্রচার করি এই খবর এবং যেখানে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছিল ভাঙরে এবং পুলিশের যে কাঁদানো গ্যাসের সেল ফাটানো হয়েছিল এবং তার পাল্টা বোমাবাজি করা হয় সেখানে এবং সেই ঘটনাতেই আহত হন অতিরিক্ত পুলিশ সুপার, তার পাশাপাশি তার যে দেহরক্ষী তিনিও আহত হন। শুধুমাত্র ভাঙর নয়, এই ধরনের ঘটনা বহু জায়গাতেই আমরা দেখছি ঘটছে, কিন্তু গতকাল মধ্যরাতে একের পর এক এই বোমাবাজির ঘটনা, যার কারণে সেখানে আতঙ্কিত হয়ে পড়েন বোমাবাজির শব্দে মানুষজন, তারা ঘরের বাইর থেকে বেরিয়ে আসেন। পুলিশ মোতায়েন করা ছিল, কেন্দ্রীয় বাহিনী সেখানে ছিল, কিন্তু এই সমস্ত ঘটনার মাঝেই উত্তপ্ত হয়ে উঠল ভাঙরের এই পরিস্থিতি, যেখানে মৃত্যুর ঘটনাও ঘটে, দুজনের মৃত্যু হয়েছে এই বোমাবাজির কারণে। কলকাতা টিভিতে প্রথম খবর আপনাদেরকেই আমরা সম্প্রচার করি গতকাল মধ্যরাতে, যে মুহূর্তে একের পর একটা বোমা ফাটতে থাকে এই ভাঙরে, বোমা বিস্ফোরণ হয়, মুহুর্মুহু বোমা ফাটানো হয় ভাঙরে, যার কারণে উত্তপ্ত হয়ে ওঠে এই ভাঙরের পরিস্থিতি। এবং এর আগেও ভাঙর একাধিকবার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল, তবে
পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন মধ্যরাতেও এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল ভাঙড়ের পরিস্থিতি। এখনো পর্যন্ত সেই চাপা আতঙ্ক কাজ করছে ভাঙড়ের মানুষজনের মধ্যে এবং তার মধ্যেখানেই এই যে পঞ্চায়েত নির্বাচনের গণনা, যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনা, সেই পঞ্চায়েত নির্বাচনের গণনা এখনো পর্যন্ত চলছে।